বিসমিল্লাহ রহমান রহিম। আমরা এখন দাঁড়ায় আছি কোন জায়গায় একটু শুনবো, এই অ্যাড্রেসটা ঠিক মতন বলেন। চিড়িয়াখানা রোড ঈদগাহ মাঠ, এটা হচ্ছে গিয়ে ঢাকা মিরপুর ঢাকা চিড়িয়াখানা রোড ঈদগাহ মাঠ। আপনি কখন আসেন? মাগরিবের 20 মিনিট আগে। কয়টা পর্যন্ত বসেন? রাত 12টা পরে। আপনার কাছে কি কি আইটেম আছে একটু বলেন তো। গরু, মুরগি, কোয়েল পাখি। আর কেন তিল্লি বললেন না? তিল্লি আছে, ডিপশিক, তিল্লি, খিরি। আচ্ছা একটু দেখান না কোনটা কত করে, আমার একটু দেখান। আর গরু কোথায়? এটা কত দেন? গরু দেন। আর তিল্লি, তিল্লি কত? 50 50 এটা দেন। আচ্ছা কতক্ষণ লাগবে হইতে? 5 মিনিট লাগবে। আর সাথে কি আছে? রুটিটা দেখা যায়, রুটি কি বানানো আছে? আপনি কি গরম গরম করে দেন নাকি ওরকমই থাকে? আচ্ছা তো এই ইয়েগুলা হবে এখন। এটা হচ্ছে কি একটা স্ট্রিট ফুড, রাতে পাওয়া যায়, সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত বসে চিড়িয়াখানা রোডে, চিড়িয়াখানা রোডে ঈদগাহ মাঠের সাথে। আমরা একটু এই আপনার এগুলা কি সিদ্ধ করে নিয়ে আসেন বাসার থেকে? কাঁচা, সব কাঁচা এখানে হয়ে যাবে। কোয়েল পাখি কত করে? কোয়েল পাখি আজকে আছে? আজকে নাই কোয়েল পাখি। ওই শিকটা কিসের? এটা মুরগির গিলা কলিজা। মুরগির গিলা কলিজা কত করে? 40 টাকা আছে আপনার কাছে? দেন একটা মুরগির গিলা কলিজাও লাগান। মুরগির গিলা কলিজা পরিষ্কার করা তো ভালোভাবে। আজকে আমরা বেসিক্যালি কোনো রিভিউ করতে আসি নাই, কিন্তু হঠাৎ করে সামনে পড়ে গেল এবং অনেকেই আমাদেরকে বলতেছে যে স্ট্রিট ফুড দেখতে চাই করেন। এই কারণে আমরা এখানে একটা স্ট্রিট ফুড দেখলাম, দাঁড়ায় গেলাম, দেখে মনে হইলো ভালো, কয়েক ধরনের শিক পাওয়া যায়। মামা আপনার নাম কি? মোহাম্মদ রুবেল। রুবেল মামা, এমনি যে কেউ যদি চিনতে না পারে তাহলে আপনার নাম এদিকে জিজ্ঞেস করলে চিনবে লোকজন? আপনি কতদিন? দেড় মাস। এই যে দেখেন একটা গাড়ি, এটা খোলা আকাশ, কিন্তু এই যে লোকজন দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে নিচ্ছে, আর ইনি হচ্ছেন গিয়ে বিক্রেতা। আর আমার সাথে আছে এই যে দুজন, একজন হচ্ছে কি আব্দুল্লাহ জায়েদ ওসমান, হাসি দাও একটা, হ্যালো বলো, হ্যালো বলো। আর সাথে আছে ওমর আব্দুল্লাহ জুবায়ের, ওমর হ্যালো বলো। তোমরা কি এই শিক খাওয়ার জন্য দাঁড়ায়ছো? শিক পছন্দ তোমার? শিক কাবাব কোনটা খাবা, তিল্লিরটা, মাংসরটা নাকি মুরগিরটা? মুরগিরটা। তুমি কোনটা খাবা, গরু না মুরগি? মুরগি। ওদের পছন্দ মুরগি, আমার পছন্দ গরু। আমাদের শিক্ষিত কেবল তিনটা হইলো না, চারটা? আপনাদের সাইটটা আলু টালু নাই সাথে? এর আগে কি এরকম ব্যবসা আপনি এই ব্যবসা করছেন না? এইটাই ফার্স্ট? বেশ লোকজন হয় মনে হয়, তাই না? দুটা উইং, দুটা উইং, রুটি কটা খেয়েছে?
দুটা উইন ষাট ষাটটা কম দেয় 110 দুটা ভিপ তো ওপরে 100 160 আর 40 দুটি 30 কিলা কলি যা 40 মুরগির গিলা কলিজা 40 টাকা, বিফ হচ্ছে 50 টাকা, মানে বিফ শিক কাবাব যেটা, চিকেন শিক কাবাব যেটা, এটা হচ্ছে গিয়ে 30 টাকা, আর তিল্লি যেটা গরুর তিল্লি এটা হচ্ছে 50 টাকা। হ্যালো, 10 টাকা দাও। একটু সময় লাগে, তার কারণ এটা বাসার থেকে ওনারা সিদ্ধ করে নিয়ে আসে না, ডাইরেক্ট নিয়ে আসে এখানে আইসা, এই যে এই কয়লার চুলাতে এটা সিদ্ধ হয় বা যেটাই বলেন। এটা কি দিচ্ছেন মামা? এই যে এই মশলা হয়ে গেছে। আচ্ছা, রুটি গরম করবেন কিভাবে সেটা একটু দেখান। দুইটা রুটি গরম করে দেন। দুইটা রুটি দাও তো স্যার। এখানে এই কাবাবের সাথে পাওয়া যায় হচ্ছে গিয়ে এই সেদ্ধ আটার রুটি, যেগুলো আবার গরম করে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আমাদের খাবারটা মনে হয় হয়ে গেছে, উনি এই শিকগুলো এখন প্লেটে নিয়ে ফেলবে। আচ্ছা, খাবার চলে আসছে আমাদের সামনে, এই যে সাথে রুটিও আছে। আমরা এই রুটি দিয়ে আগে একটু বিফটা ট্রাই করি। এখানে আছে বিফ, মাংস, রুটি, মাংস, আর এখানে তেঁতুলের টক দিছে একটা। বিসমিল্লাহ। কেমন লাগতেছে? ভালো, মজা। হ্যাঁ, এটা এই 50 টাকার শিক্ষাবাবটা প্রাইস হিসাবে টেস্ট মোটামুটি ভালো। এটার রেটিং আমরা দিব হচ্ছে গিয়ে 10/8। আর এরপরে আমি খাবো হচ্ছে গিয়ে একটু তিল্লি, গরুর তিল্লি। এই যে গরুর তিল্লি, তিল্লি খাও না? চিল্লিটাও টেস্টি। চিল্লিটার প্রাইস 50 টাকা। আচ্ছা,
এটা হচ্ছে বিফ শিক। এবার একটু চিকেনে আসি, বিসমিল্লাহ চিকেন। এটা চিকেন কাবাব, আমাদের একজন ভিউয়ার্স, এই যে উনি এই ভাইয়া নাম কি, লোকমান ভাই, লোকমান ভাইয়ের বুনা খিচুড়ি খাইছেন? আচ্ছা আমাদের সাথে একটু শেয়ার করেন। আচ্ছা না, আমি আজকে প্রথম খাচ্ছি, আমি হঠাৎ করে দেখে আমার মনে হয়েছে। আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ, দু তিন দিনের মধ্যে। আচ্ছা এখন হচ্ছে কি, আমরা এখানে আছে মুরগির, মুরগির গিলা কলিজা, এটা মুরগির কলিজা সম্ভবত। মুরগির কলিজা খাও না, মজা কিন্তু। মুরগির কলিজাটাও মজা, এটা চিকেন শিক। এখানকার প্রত্যেকটা ফুডই মোটামুটি মজা। ওই যে ওই ভদ্রলোক হচ্ছে গিয়ে এগুলো বানায়। সন্ধ্যার পর থেকে, মাগরিবের আজানের পর থেকে রাত 12টা পর্যন্ত ওনাকে পাওয়া যাবে। ওই সবগুলাই মোটামুটি 10-8 পাওয়ার মতন। আমরা আজকে শেষ করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে আসবেন। এটা হচ্ছে আরেকবার বলে দিই, এগুলোর কোনো গুগল ম্যাপের লিঙ্ক পাওয়া যাবে না। চিড়িয়াখানা রোডে ঈদগাহ মাঠের পাশেই। ওনার নামটা আরেকবার একটু জানি ভাই, আপনার নামটা আবার ভুলে গেছি। মোহাম্মদ রুবেল, এটা রুবেল ভাইয়ের শিক্ষা বাবের দোকান কর্নারে। আচ্ছা তো আজকে বিদায় নিই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।